মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বাগমুন্ডি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পথসভা। জঙ্গলমহল পুরুলিয়া জেলার বাগমুন্ডি বিধানসভার বাগমুন্ডি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অযোধ্যা যাত্রা ময়দান থেকে বাগমুন্ডি হাইস্কুল মোড় পর্যন্ত এক বিশাল এসএইচজি গ্রুপের মহিলারা এই পথসভায় পশ্চিমবঙ্গের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মিছিল করেন। এই পথসভার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের 10 বৎসরের উন্নয়নের কথা ও পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার পুনরায় মুখ্যমন্ত্রী রূপে দেখতে চায়। এছাড়াও স্লোগানের মাধ্যমে বিজেপিকে নানান কুরুচি ও কটাক্ষ করে এই পথযাত্রা শেষ হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প অচিরাচরিত বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া, জেলা পরিষদের সদস্যা সুস্মিতা সিং মণ্ডল, জেলা যুব সভাপতি সুশান্ত মাহাতো, বাগমুন্ডি ব্লক সভাপতি কাশীনাথ মাঝি, বাগমুন্ডি ব্লক যুব সভাপতি মানস মেহতা, জেলা কমিটির সদস্য নারায়ণচন্দ্র কুইরি, মনোজ মণ্ডল, এছাড়াও ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব ও সমস্ত মহিলা গ্রুপ সমর্থক সহ যুব যোদ্ধাগণ। জানা দরকার, কারণ আমি এমন একটা পরিবার, মানে পরিবার 84 সালে বয়কট, দুটো বিজনেস চলতো, সেই বয়কট ফ্যামিলি আমাদেরকে 1 বছর বয়কট করে রেখেছিল। আমরা জানেন তো রুল ময়দা দেখেছেন, সেই রুল ময়দা খেতাম, কুসনি শাক এনে বাড়িতে খেতাম, এইরকম ভাবে অত্যাচার করতো। সিপিএম আমলে আমরা এত অত্যাচারিত হয়ে তো আমরা এই জায়গায় এসেছি, এত নির্যাতিত হয়েছি। আপনারা জানেন না 22 বছরের মেয়ে আমার বিধবা, সিপিএম এর অত্যাচারে, সিপিএম এর চক্রান্তে আমার সেই জামাই খুন হয়। তার মধ্যে বাগমুন্ডি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই মানে আচ্ছা এর উদ্দেশ্য কি, মিছিলের উদ্দেশ্য কি? উদ্দেশ্য 2021-এ যাতে মমতা ব্যানার্জিকে আবার তৃতীয়বারের মতন আমরা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় দেখতে পাই, মহিলাদের স্বার্থে, মানে মহিলাদের যা হয়েছে, কারণ মমতা ব্যানার্জিকেই একমাত্র দরকার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী রূপে। এখানকার মহিলা কি সেটাই চায়? এখানের মহিলা গ্রুপ সেটাই চাই যাতে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হন। আজ এখানে মহিলা গ্রুপের থেকে কতজন সংখ্যা ছিল এখানে মিছিলের? প্রায় 1000-1500 মতো মহিলা, 1000-1500 হবে আনুমানিক। এটা দিদির কাছে কি আবেদন জানাবেন? দিদির কাছে আবেদন যে আমরা বাগমুন্ডি মহিলা তৃণমূল কংগ্রেস আপনার সাথেই আছি, আপনার পাশেই আছি, আপনার ছত্রছায়াতেই আমরা আছি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আমি সহসভানেত্রী সুমিতা সিংহ মল্ল, জেলা পরিষদ সদস্য। ধন্যবাদ। মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পুনরায় মাননীয় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী রূপে দেখতে চাই। দেখতে চাই। আজকে যে মহিলারা ছিলেন, তো মহিলাদের কেমন সংখ্যা ছিল, কেমন আজকে? আজকে মহিলাদের আমাদের 1000 মহিলার সংখ্যা নিয়ে আমরা আজ বাগমুন্ডি বিধানসভায় আমরা মিছিল করেছি। আচ্ছা, এই দিদিকে কি বার্তা দেবেন আপনি? দিদিকে একটাই বার্তা দিতে চাই, আমরা যত বাগমুন্ডি স্বনির্ভর দলের মহিলারা আছি, বাগমুন্ডি ব্লকের যত মহিলারা আছি, আমরা এগিয়ে আসছি দিদির হাতকে শক্ত করার জন্য। কি নাম আপনার? আমার নাম হচ্ছে নমিতা সিং মুড়া, বাগমুন্ডি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। ধন্যবাদ। আজকে আমরা প্রতিটি অঞ্চল থেকে, বিভিন্ন বুথ থেকে, গ্রামে গ্রামে থেকে আমরা মহিলাদেরকে নিয়ে এসেছি। সেটা তারা এখানে এসছে মমতা ব্যানার্জি উন্নয়নের গাথা, সেই গাথা তার চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য, তার প্রতিজ্ঞা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, 2021-এ তাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের আজকের এই মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল। আচ্ছা, আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম মানস মেহতা, বাগমুন্ডি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আজকে আমাদের বাগমুন্ডি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের এই মিছিল হলো, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী নমিতা সিং মুড়ার নেতৃত্বে এই মিছিল সংগঠিত হয়।
আপনারা জানেন যে যেভাবে মহিলাদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে কাজ করেছেন, উন্নয়ন করেছেন, কিন্তু বিজেপি বিভিন্নভাবে অপপ্রচার করে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে। তার প্রতিবাদ জানিয়ে আজকে তৃণমূল মহিলা কংগ্রেসের এই মিছিল। এই মিছিল কোথা থেকে কোথায় হয়েছে? এই মিছিল আমাদের অযোধ্যা মোড়ে যে যাত্রা ময়দান আছে সেখান থেকে বাগমুন্ডি হাইস্কুল পর্যন্ত। আচ্ছা, আপনি দিদিকে কী বার্তা দেবেন এই মিছিলের মাধ্যমে? দিদিকে, দিদি যেভাবে উন্নয়ন করছেন, 2021 সালে বিধানসভা নির্বাচনে আমরা বাগমুন্ডি বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিধানসভা আমরা তুলে দিতে চাই। মহিলারা আজকে এটাই শপথ নিয়েছে, প্রতিজ্ঞা করেছে, এবং সেই শপথ নিয়েই আজকের এই মিছিল যে এই বিধানসভা বাগমুন্ডি ব্লক থেকে যতটা বেশি সম্ভব লিড দিয়ে বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্যই আজকে এই মিছিল। আচ্ছা, আপনার পরিচয়? সুশান্ত মাতা, সভাপতি, পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেস। ধন্যবাদ।